আমি দেখিয়ে দেবো আজকে চতুর্থী তো। তো গাইস এখানে এখন এদের খাওয়া দাওয়া চলছে। তো গাইস এখন আমাদের খাবার চলে এসেছে, এখানে আছে বিরিয়ানি, দেখতেই পাচ্ছ অমলান খুব খুশি বিরিয়ানি পেয়ে। এখানে আমরা অনেক কষ্টে বিরিয়ানিটা পেয়েছি। ও হ্যাঁ Welcome back guys, welcome back to my channel. After a long time আবার ব্লগ বানাচ্ছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি পূর্বস্থলী স্টেশনে। তো আজকে আমি যাব হচ্ছে কলকাতা। তো আজকে একটা বিশেষ জিনিস আছে, তো কলকাতায় অ্যাকচুয়ালি আজকে আমরা যাব হচ্ছে দুর্গাপুজো দেখতে। তো রাইট নাও এখন টাইম হচ্ছে 6:05 আর আমার ট্রেন হচ্ছে 6:12 কাটোয়া হাওড়া লোকাল। তো এখন আমি গিয়ে কাটবো টিকিট, টিকিট কেটে উঠে পড়বো ট্রেনে। তো আমার ট্রেনের টাইম হচ্ছে 6:12। তো চলো এখন আমরা যাই, আবার দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে। চলো গাইজ এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের একদম সামনে। তো এরপর আমরা কোথায় যাবো সেটা অমলান জানে, আমি জানি অমলান দিকে যাচ্ছি। এরপর আমরা দাঁড়িয়ে যাবো বালিগঞ্জ, এখান থেকে ট্রেনে, তারপর ওখান থেকে ঠাকুর দেখা। একদমই না, আমি এখন ট্রেনে উঠবো, ভেতরে গিয়ে, এখানে খুব রোদ লাগছে। তো চশমাটাও পরে নিয়েছে, আমাদের সেটাও নেই, ভাই তিনজনই চশমা পরে নিয়েছে, এরম করলে হবে না। ঠিক আছে চলো, তো এখন যাবো আমরা ট্রেনে উঠবো, আবার দেখা হচ্ছে ট্রেনে উঠে। কোথায় নামবো? ট্রেন থেকে তো যাবো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের একদম ভেতরে। এই যে অশেষ ভাই, বলে দাও ভাই, এখানে সবাই দাঁড়িয়ে আছে, দীপ্সা আছে, নয়নিক আছে। তো আরো দুটো বন্ধুর জন্য ওয়েট করছি। তো সবার আগে উইনিক চলে এসছে, ওর বাড়ি অনেক দূর, তাও অনেক আগে চলে এসেছে। তো এখন আমাদের আরো দুটো বন্ধু আসবে, ওদের জন্য ওয়েট করছি, ওরা আসলে তারপর যাওয়া হবে। চলো আবার ট্রেনিং টা দেখা হচ্ছে। Place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place. See, 'cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings, but success is a finicky thing, and if you ain't sure, no. তো এখন আমরা আছি হচ্ছে বালিগঞ্জ স্টেশনে, কিন্তু আমার পাশে হাঁটছে। তো এরপর আমরা কোথায় যাবো আমি ঠিক জানি না। তো এখন আমাদের একটা বন্ধু আমাদের আসবে পিক আপ করতে, অচেনা সূত্রে হেঁটে চলেছি। তো এখন দেবাশিস দাঁড়িয়ে আছে, বাট আমি জানি না সে কোথায় আছে, ওকেও এখন আমাদের খুঁজতে হবে। তো ওকে খুঁজে না পেলে, আর আপাতত আজকে আমরা কভার করবো সাউথটা, তো দেখা যাক সাউথটা কতটা কভার করতে পারি। তো চলো আবার। তো এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেটা সেটা কোন জায়গা হয়? এটা বালিগঞ্জ। এখন আমরা দাঁড়িয়ে আছি বালিগঞ্জে, এরপর নিয়ারেস্ট যে স্ট্যান্ডেল আছে সেখানে যাব। তো দেখা যাক নিয়ারেস্ট স্ট্যান্ডেল। তো চলো আবার নিয়ারেস্ট স্ট্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন আমরা বেরিয়েছি বালিগঞ্জ স্টেশন থেকে, যাচ্ছি হচ্ছে একডালিয়া, একডালিয়া পার্কের দিকে। তো এখানে চিকেন ব্রেস্ট রান্না হচ্ছে। তো চলো একডালিয়া পার্কের দিকে যাচ্ছি আমরা এখন। এবার আর রাস্তাঘাটে ভিড় আছে ভালোই, আর খুব গরম আজকে, তো সেই নিয়ে একটা প্রবলেম চলছে। তো এখন আমরা রাস্তায় হাঁটছি, রাস্তায় ভিড় আছে ভালোই, দীপ্সাও হাঁটছে, সবাই আমরা ভুল করে একটু অন্য সাইডে চলে গেছিলাম, যার জন্য আর কি একটু যার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো, বাট এখন আবার রাস্তা আমরা দেখে নিয়েছি। তো এখন ঠিক রাস্তা দিয়ে হাঁটছি, তো
জায়গাটা একটু চেনা চেনা লাগছে, আমরা খোঁজার চেষ্টা করছি আমরা কোথায় আছি। ভুল করে অন্য জায়গায় চলে গেছিলাম, এর জন্য অভিযোগ 50% দায়। আমি মোটেও যাই না, আমি রাস্তা বাস্তা চিনি না গাইজ। আমি এখানে এসেছি, এরা যেখানে নিয়ে যাবে আমি যাবো। আমি মোটেও যাই না, আমার বাড়ি এখান থেকে 40 কিলোমিটার দূরে। কি হয়েছে? এই তো আয় বল, কিছু বলবি? হ্যালো, সামনের দিকে দেখাচ্ছে, গজব বেজ্জতি হ্যায়। তো গাইজ, আমরা হাঁটতে হাঁটতে এখন আমাদের প্রথম যে ঠাকুরের লাইটিং আছে সেটা দেখতে পেয়েছি। সবই আমাকে নিয়ে একটু চাটাচাটি চলছে, বাট গুগল ম্যাপসের দয়ায় আমরা এখন আমাদের ফার্স্ট প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো সামনের দিকে যেতে হবে, তো চলো যাওয়া যাক। আর অশেষ ওইনিকের আগে থেকে যেতে শুরু করে দিয়েছে, কাপেলরা সামনে সামনে যাচ্ছে, আমরা আছি পেছনের দিকে। গাইজ, আমরা এখন আস্তে আস্তে আমাদের ফার্স্ট প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল। তো চলো প্যান্ডেলটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর প্যান্ডেলটার নাম কি? এগডালিয়া পার্কে। তো বেশ ভালো করেছে ঠাকুরটা দেখলাম, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আগেরবার আমরা যে ঠাকুরটা দিয়ে দেখা শেষ করেছিলাম, এবার সেটা দিয়ে শুরু হলো। তো একটা ঠাকুর দেখা কমপ্লিট হয়েছে, এখন যাচ্ছি আরেকটা দেখতে। সেটা আমি জানি না কোথায়, দেবাশিসের কথা মনে যাচ্ছি। তো চলো দেখা যাক, এরপরে দেখতে পাই নাকি। আর গুগল ম্যাপসে দেখাচ্ছে যে প্যান্ডেলটা বন্ধ আছে, তো দেখি ঠাকুর না দেখতে পেলো, প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো গাইস, একটা দেখার পর আমরা আরেকটা প্যান্ডেলের খুবই কাছে চলে এসেছি, তো এখন ওই প্যান্ডেলটার কাছে যাচ্ছি। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখানো হবে। আর আমার পাশেই হাঁটছে সবসময় যাতে ক্যামেরায় আসতে পারে। তো চলো প্যান্ডেলটার ভেতরে গিয়ে আবার পুরোটা দেখানো হচ্ছে। তো গাইস, এখন আমরা চলে এসেছি সিঙ্গি পার্কের সামনে। তো ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করা হয়েছে এখানে। মোটামুটি পুরোটাই কাঠ দিয়ে তৈরি করা, আর কিছু ডিজাইন আছে এখানে দেখতে পাচ্ছি সবুজ রঙের। ভেতরে গিয়ে পুরোটা তোমাদেরকে দেখাবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইস, ঠাকুর যেহেতু বড় করা যাবে না, তো তাই দেখছি যে এখানে প্যান্ডেলের ডিজাইনের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। তো মেনলি পুরো খাঁচাটাই আর কি কাঠ দিয়ে তৈরি করা, উপরে কিছু ডিজাইন আছে গোল গোল, আর এখানে ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আবার আমরা বেরিয়ে পড়লাম সিঙ্গি পার্ক দেখার পর। আর একটা কোথায় যাবো আমি জানি না, কোথায় যাবো এবার ভাই? হিন্দুস্তান ক্লাব। তো এরপর যাবো আমরা হিন্দুস্তান ক্লাব। এই যে দেবাশিস হচ্ছে আমাদের গাইড, খুব ভালো গাইড করছে। তো চলো দেখা যাক এবার কোথায় যাই। এই যে ছাতাটা খুলেছে, তাই এখন ছাতার মধ্যে ঢুকে যাবো। সমস্যা হচ্ছে যে গাইড যে সেই গাইডের চোখে চশমা আজকে এসে আনতে ভুলে গেছে। সমস্যা হচ্ছে গাইস, দেবাশিস আমাদের গাইড আরো চশমা আনতে ভুলে গেছে, তাই জন্য এবার ব্যাপার হচ্ছে যে আমাদের রাস্তা দেখাবে তার নিজেই রাস্তা দেখাটা চাপ হয়ে গেছে। তো এটা একটা বড় প্রবলেম হয়ে গেছে, যার জন্য আর কি এত প্রবলেম হচ্ছে। আর তার উপরে খুব গরম আজকে, মনে হচ্ছে পুরো নিচ থেকে হিট উঠছে। আর বিচ্ছা হচ্ছে আমাদের মাথায় ছাতা ধরে ঘুরে বেড়াবে আজকে।
তো চলো দেখা যাক নেক্সট ঠাকুরটা কেমন হয়। আশা করছি খুব ভালো হবে। তোমরা ব্লগটা জাস্ট দেখতে থাকো। দেবাশিস তুই এখানেও জিআইএস গ্রুপকে প্রমোট করছিস? তো গাইস এখন আমরা চলেছি কোথায়? চলেছি ভাই আমি জানি না, হিন্দুস্তান ক্লাব। হিন্দুস্তান ক্লাবে কি বলবে না? তো এখন আমরা চলেছি হিন্দুস্তান ক্লাবের দিকে। তো এখানে ডিজাইন গুলো বেশ ভালোই লাগছে দূর থেকে। তো চলো কাছে গিয়ে দেখা যাক, হয়তো আরো ভালো লাগবে। আর আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। তো গাইস এখানকার ডিজাইন গুলো মোটামুটি কাঠ দিয়ে বানানো। এখানে একটা গাছের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আর কাঠ আর ওয়েস্টেজ যে জিনিসপত্র থাকে সেগুলো ওয়েস্টেজ দিয়ে বানানো। এখানে তো চলো আমরা এখন প্যান্ডেলের ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হিন্দুস্তান পার্কের সামনে। প্যান্ডেলটা কিছুটা এরকম করানো হয়েছে। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে বেসিক্যালি বলতো? গাছ কি মানে শেকড়ে শেকড়ে ভগবান এরম টাইপের কিছু একটা বোঝানো হচ্ছে। গাইজ এখানে মেনলি বোঝানো হয়েছে যে পুরো গাছের শিকড় দেখানো হয়েছে। তো এর মিনিংটা কি আমি অ্যাকচুয়ালি জানি না, বাট আমার মনে হচ্ছে যে ঠাকুরের সাথে আমাদের প্রতিটা শিকড়ের সম্পর্ক এরকম আছে দীপসা এটা বলছে, আমি এটা শিওর না। তো যাই হোক এরকম কিছু একটা হবে হয়তো। আর গাইজ এখন আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, সবাই একসাথে দেখছি। তো প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম। তো চলো আরেকটা কাজ করো, তোমরা কিছু স্লোমো দেখো। আশা করছি স্লোমো গুলো তোমাদের ভালো লাগবে। গাইজ আজকে এত ভিড় যে মাস্ক পরে একদমই রাস্তায় হাঁটা যাচ্ছে না, আর মাস্ক খুলতে বাধ্য হলাম। আর এখানে ফাঁকা আছে দেখতে পাচ্ছ, কেউ নেই, আমি আর অম্লান আছি। আর আমরা যতই প্যান্ডেলের সামনে যাওয়ার চেষ্টা করছি আমরা সবসময় প্যান্ডেলের পিছনের দিকে চলে আসছি। তো এ সবই হচ্ছে দেবাশিসের জন্য আর গুগল ম্যাপসের জন্য। তো চলো দেখা যাক দেবাশিস কোথায় নিয়ে যায় এবার, কারণ এবার আমাদের একটা সরু গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছে ভাই। গলিটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো গাইজ এরকম একটা সরু গলিতে আমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, জানি না কেন, তোমরা দেখতে পাচ্ছ হঠাৎ করে ঢুকিয়ে দিল। A few moments later. Welcome. গাইজ এখন আমরা একটা গলির মধ্যে ঢুকে পড়েছি। এটা কি গলি আমি ঠিক জানি না। এখন দেবাশিস যেদিক দিয়ে নিয়ে যাবে বাঁদিকে এয়ারপোর্ট, ডান দিকে রেল স্টেশন, একদম পুরো গলি দেখতে পাচ্ছ। তো দেখা যাক দেবাশিস কোথায় নিয়ে যায়। ও যেখানে নিয়ে যাবে সেখানে যেতে হবে, যেহেতু আমি কিছু চিনি না। আর দীপসা তো তখন থেকে পোস্ট দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আমার পিছনে কেউ আছিস ভাই? আমি খুব হাঁপিয়ে গেছি আজকে, কারণ আমরা দুজনা খুব দূর থেকে এসেছি। ওই নিয়ে আবার মারতে আসবেন আমি জানি ভাই, তোর থেকে আমি বেশি দূর থেকে এসেছি। কিন্তু গাইজ আজকে আমাদের সাথে যারা আসেনি বেসিক্যালি ঋত্বিকা অঙ্কিতা, এদেরকে খুব মিস করছি আমরা। আর বিপ্লবকে বললাম, বিপ্লবের প্রবলেম থাকার জন্য আসতে পারেনি। আগের বার আমরা এসেছিলাম একসাথে। তো উই আর মিসিং ইউ অ্যাকচুয়ালি। ঘুরতে ঘুরতে আমরা আবার একটা প্যান্ডেলের পেছনের দিকে চলে এসেছি। প্রতিবারই আমরা সামনে যেতে গিয়ে পেছনে চলে আসছি। তো আবার পেছন দিক দিয়ে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। পেছন দিয়ে শুরু হচ্ছে সবকিছু, পেছনের দিকে ঢুকছে। তো চলো গিয়ে দেখা যাক। তো পুরোটা কিছুটা এরকম দেখতে, প্যান্ডেলের ডিজাইনটা কিছুটা এরকম করেছে, আর চারিদিক দিয়ে ঘেরা আছে যাতে ভিড় বেশি না হয়। তো এটা একটা খুবই ভালো দিক। তো চলো আর একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ এখন আমাদেরকে ছেড়ে ছুটে দিয়ে সবাই চলে গেছে, আমরা এখন হাঁটছি। ওরা অনেক দূরে দাঁড়িয়ে আছে, আমরা রাস্তাঘাট চিনি না। এখন ওদের কাছে যাচ্ছি। তো কোথায় আছে দেখতেও পাচ্ছি না, ওরা মনে হচ্ছে হারিয়ে গেছে এখানে। তো চলো ওদের কাছে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন হেঁটে হেঁটে যাই আর কি করা যাবে।
সবাই যতক্ষণ আমরা নারীরা সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছিল আমরা আবার হারিয়ে গেছিলাম আমরা বাচ্চা ছেলে বলে তাও ভালো আমি ভালো দীপ্ত নাকি তো গাইজ এখন আমরা চলে এসেছি কোথায় চলে এসেছি এখন আমরা দেশপ্রিয় পার্কের সামনে চলে এসেছি তো এখন আমরা কি আবার পিছন দিক দিয়ে ঢুকতে চলেছি ইয়েস মানে আমাদের কোনোদিনই মনে হচ্ছে প্যান্ডেলের সামনে দিয়ে আমরা ঢোকা পিছন দিয়ে এরকম ব্লগ হলো ইউনিক ব্লগ এটা একদম ইউনিক ব্লগ গাইস এখানে সবসময় পিছন দিক দিয়ে ঢোকানো হয় আবার পিছন দিক দিয়ে বেরিয়ে যাওয়া হয় কোন দিকে ভাই গেট কোথায় আরে যখন ঢুকবো পড়ে নেবো তো গাইস এখন আমরা হাঁটছি কি কোথায় যাচ্ছি সেটাও আমি জানি না প্রিয় পার্ক যাচ্ছি কি পার্ক তো বজ্জাতা ভাই পেরিয়ে এলাম পিছন দিকে আরে বজ্জা দিয়ে ঢুকছি পেছন ও গাইস ওটা মানে অ্যাকচুয়ালি সামনের গেট ছিল কিন্তু আমরা সামনের গেট দিয়ে ঢুকবো না কারণ আমরা পিছন দিক দিয়ে ঢুকতে অভ্যস্ত সব সময় তো আবার চলেছি আমরা পিছন দিক দিয়ে কিন্তু ওই নিকের যখন প্যান্ডেল দরকার কোথায় প্যান্ডেল আছে কি আছে ভেতরে ঢুকে পুরোটা দেখাবো আচ্ছা তো ভেতরে আছে প্যান্ডেলটা দীপ্ত হ্যাঁ কিছু দোকানটার নাম হচ্ছে করোনা যেটা আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এখানে বেড়ালদের খাবার দাবার পাওয়া যায় না না তো গাইজ আমাদের দেশপ্রিয় পার্কটা দেখা হলো না কারণ ওটা বন্ধ আছে তো ঢুকলাম না মানে করে নে স্টাইলটা করে নে তো এখন আমরা যাচ্ছি কোথায় বালিগঞ্জ হাঁপিয়ে গেছি গরমে তো দেখা যাক এবার কোথায় যাচ্ছি তো গিয়ে আবার দেখা হচ্ছে তো তোমরা দেখতে থাকো Lions roaring in the morning sun Searching for a longer day People feeling like the light has just come We must never stop the way yeah. Birds chirping and I hear my name Grasping into a life Life is happy but it's so insane We must merely make a start Savannah, I'm coming home Savannah, we'll never be alone Savannah, the beauty of the world Savannah, let's all take a walk Savannah এখন আমরা আছি হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের একদম সামনে এখান থেকে একটা ভালো প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি তো তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর আমরা সবাই খুব এক্সস্টেড হয়ে গেছি এখানে তো চলো গিয়ে দেখা যাক তো এখানে প্যান্ডেলটা কিছুটা এরকম করানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি মেনলি ব্যাগ বা অন্য যে সামগ্রী আমরা বহন করি সেইগুলো দিয়ে পুরোটা বানানো হচ্ছে আর বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর ঠাকুরটা আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো গাইজ এটা হচ্ছে মেইন ঠাকুরটা খুব দারুণ লাগছে বাইরে থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঠাকুরটা তো গাইজ ঠাকুরটা আর প্যান্ডেলটা তো তোমরা দেখলে তো পুরোটা তো এত ভালো করে দেখানো সম্ভব না তো চলো তোমরা একটা কাজ করো তোমরা কিছু স্লোমো দেখে নাও Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I... গাইজ আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো ব্যারিকেড দেওয়া আছে তো তার জন্য বাইরে থেকে পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে ঘুরিয়ে যেটুকু পারছি দেখাচ্ছি বাড়িপুর কালচারাল আর এটা হচ্ছে বালিগঞ্জ আচ্ছা নামটা তো বলেই দিল তোমরা জেনে গেলে তো চলো আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরোটা Like you be strong to
of the sun. তো গাইস আমাদের ঠাকুর ভাকুর দেখা মোটামুটি কমপ্লিট, এখন আমরা চলেছি খাবারের উদ্দেশ্যে। বাট এখানে নিয়ারেস্ট কোনো বিরিয়ানি হোটেল বা কিছু নেই, তো তাই জন্য আমরা ঠিক করেছি এখান থেকে বাস ধরে লেক টাউনের দিকে যাব। দীপসা আবার চলে এসেছে ক্যামেরার মধ্যে। কি বলছিস তুই, প্রতিটা ভিডিওতে আছিস, প্রতিটা ভিডিওতে ঢুকে গেছিস। তো এখন দেখা যাক কোন হোটেলে পাওয়া যায় বা কি পাওয়া যায়, তো সেটা চলো তোমাদের সাথে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আর উইনিক আমার ব্লগের যে মোবাইল থাকে ওটাকে আয়না হিসাবে ইউজ করছে, দেখো চুল। ও অসম, তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। গাইজ আমরা এখন আছি লেক মলের সামনে, এখানে আমরা খেতে এসেছি, তো পিছনে সবাই আসছে, তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। তো গাইজ এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে একদম, থ্যাংক ইউ। তো গাইজ এখন আমরা দাঁড়িয়ে আছি লেক মলের ভেতরে, তো এখানে চারিদিকটা খুব সুন্দর লাগছে। আর এখানে আমরা মেনলি এসেছি হচ্ছে খাবার খেতে, তো চলো তোমরা জায়গাটা একটু স্লো মো দেখো না, কারণ জায়গাটা জাস্ট অসাধারণ লাগে। চলো তোমরা দেখে নাও কিছু স্লো মো। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে সবার ফটো সেশন চলছে। এই যে এই ছেলেটা ওইনিক সবার ফটো তুলে দিচ্ছে এক এক করে, আমরা এখানে ব্যাপার, বাট ওর নিজের ছবিটা তোলা হয়নি। দেখতে পাচ্ছ মলটা খুব ভালো লাগছে দেখতে, ভাই ভালো তো একদম গুরু। এই হচ্ছে আমাদের গাইড, আমাদের পুরো পুরো পুজো কোথায় কি হয়েছে ঘুরিয়ে দেখেছে। ফোনে আমার একটু সবে গুগল ম্যাপসের ভরসায়, নিজের ভরসায় না। এরপর এখন আমরা যাবো না কোথায় সেটা বলো, খেতে কোথায়? ফারুক খান মানে আমরা জানি না গাইস কোথায় খেতে যাব, তো খেতে গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছে। আচ্ছা তো গাইস এখন আমরা আবার কিনে দাও, মনে হচ্ছে সবাই মিলে হলো ভালো হয়েছে। বললাম না কত গেল এটা, তিনে তিন থার্ড থার্ড, সবাই একটা করে ফুলে যাবো ক্লোরে গোইং আপ। লিফট থেকে বেরিয়ে এখন আমরা যাব খেতে, লিফটটা বারবার খুলছে কারণ আমরা বুঝতে পারছি না লিফটে লাফালে কি হয়েছে। কি লিফটে লাফালে কি হয়েছে, ভাই লিফটে লাফালে কি হয়েছে, লিফটে লাফালে 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 না ভাই নিচে নেমে নিচে নেমে মাথা ধরে গেল। A few moments later.
তো গাইস এখন আমাদের খাবার চলে এসেছে এখানে আছে বিরিয়ানি দেখতেই পাচ্ছো অমলান খুব খুশি বিরিয়ানি পেয়ে এখানে আমরা অনেক কষ্টে বিরিয়ানিটা পেয়েছি ও হার সামলানো যাচ্ছে না তো চলো একটা কিছু স্লোমো দেখে নাও তারপর আমরা খাওয়া স্টার্ট করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সি ইউ, টাটা গাইস।